আসসালামু আলাইকুম, আসাম গঠন বাবা মই দিন ইসলাম আর বাবা স্বাগতম। আশা করছো আপনার সবাই ভালো আছে। এই বহুত দূরের পর দাদা এটা আইসে মূর তাত, তো তার দাদার পরিচয় দিলাম। প্রথমতে দাদা ফার্স্ট আপনার পরিচয় দিল। মোর নাম শ্রী বন্তিরাম দাস, হয় হাজো সমষ্টি জাপিয়া গাঁত মোর ঘর। হয় মই আহিলো তোমার ওর মানে এটা উন্নত জাতর মানে মেল লওয়ার কারণে। হয় মানে দেশি ছাগলী আছে কেজনীমান, হয় তার লগত ক্রস করে মই ফার্মখন আরম্ভ করিম বলে ভাবিছো। হয় সেইটোকে তোমার ওর রাহি আজি যে পোয়ালি পালো মই, হয় পাঁচ মাহর পোয়ালি, হয় ক্রস ই হয় বিটেল আর সিরুহি, হয় গতি ইয়াক লো মই খুবই সন্তুষ্ট। হয় গতিকে এটা তোমার পরা মই আশীর্বাদ বিচারিছো যাতে নাকি মোর ফার্মখন, হয় হয়, ভালদরে আগবাড়ি যায়। মানে দাদা তো মানে আপনার পর দোয়া আশীর্বাদ বিচারিছে দাদা, মানে ফার্মটো যাতে সাকসেস করিব হব হয় আর। তো একটা কথা হল মানে দাদা ইমান দূরের পর ইয়াত আইছে কেনে গম পাইছে আর ইয়াতে? মই ইউটিউবত মানে সার্চ করতে পালো, হয় তোমার মানে ফার্মখনের কথাটো, হয় আর তারপরে মই ফোন নম্বর তুমি দিয়া ফোন নম্বর ফোন করি তোমার কথা পাতি মই খুবই ভাল পালো। হয় হয় মোর এনে নিচিনা ভাব এটা হল যেন তুমি মোর আগরে চিনাকি, হয় 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 বা এটা আগরে সম্পর্ক আছে এনে নিচিনা পালো। হয় তোমার ব্যবহার পাতি সন্তুষ্ট হয়ে মই তোমার ওর মানে 50 কিলোমিটার হয় মোর ঘরের পর ইয়ালে, হয় মই তথাপিতো আইসো আর তোমার ওর মানে এটা ভাল মানে হেৰি পাম বলি দাদা। মানে দাদার পর মই কিছু দিহা পরামর্শ ললো, দাদা বহুত দিন ধরে ফার্ম করে আছে, সো ময়ও আমার দুজনে মিলি ধরক ডিসকাস করলো, দুটা এটা কথা দাদার পরা মই শিকিলো বা দাদাও মোর পর শিকিলে। তো এইটো ধরক আমি যেবিলাক নিবনু আছে হিয়তক আপনি কি কব খোঁজে? যেবিলাক মই কব বিচাৰিছো যে মানে যিখিনি মানে শিক্ষা লৈ ঘৰতে বহি আছে তেওঁলোকে এনে বহি থাকি মানে সময় কটাব নালাগে, তেওঁলোকেও এনে নিচিনা পদক্ষেপ লওক, নিশ্চয় মানে তেওঁলোকৰ মংগল হ'ব আৰু আৰ্থিকভাৱে তেওঁলোক মানে সুচল হ'ব। আপোনাৰ ঘৰটো একচুৱেলি ক'ত আছিল? মোৰ ঘৰ হাজো সমষ্টি জাপিয়া গাঁৱত। হয় আৰু সিহঁতৰ ওচৰে পাজৰে যদি থাকে কোনোবাই তো দাদাৰ লগত পৰামৰ্শ ল'ব পাৰিব, দাদাৰ ফাৰ্ম আছে নিশ্চয় নিশ্চয়, তো দাদাৰ ওচৰত যাই চাব পাৰিব। তো এইটো এটা মোৰ পৰা চিৰহি আৰু বিটেলৰ কৰচ মানে পাঠা হয়, তো 4-5 মাহ হ'ব হে, তো এতিয়ালৈকে গাখীৰ অলপ চলপ খাই আছে, 2-3 দিন পিছত মানে এৰিব আৰু, তো তেনেকুৱা অৱস্থাতে মই দিছোঁ আৰু। তো দাদাৰ কাৰণে আপোনালোকৰ দৰে দোৱা আশীৰ্বাদ কৰিব যাতে দাদা ছাকচেছ হ'ব পাৰে। তো দাদা মোৰ পৰা নেপিয়াৰো কাটিং লৈছে, তো ছাগলী লৈছে, মই আশা কৰিছোঁ মই আপোনাৰ ফাৰ্মত যাম কেতিয়াবা যেতিয়া টাইম হয় আৰু, নিশ্চয় আমিন গাঁৱত গ'লে খুবেই ভাল লাগিব। হয় হয় তো ঠিক আছে দাদা, ভাল লাগিছে আপোনাৰ লগত কথা পাতি, তো থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ'। যদি মোৰ চেনেলটো মোৰ ভিডিঅ'টো ভাল লাগিছে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব, পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব, আৰু মই এইখিনিয়ে কৈ মোৰ ভিডিঅ'টো মই আজি ৰাখিব খুজিলোঁ। ঠিক আছে।